বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রণোদিত 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিযুক্ত মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথিদ্বয় ফরেন ডেলিগেটস, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, কৃষি বিজ্ঞানী এবং বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ে সংযুক্ত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শীতের এই আজকের সকালে আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি কৃষি বিজ্ঞানী সহ কৃষি সংশ্লিষ্ট সকলকে বিপুলভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে, এই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি একজন প্রকৃত কৃষক দরদী নেতা। এই কোভিড-19 সময়ে কৃষকের পাশে থেকে আপনি যেভাবে কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন তা কৃষি মন্ত্রণালয় সহ কৃষি সেক্টরের সকলের কে অভিভূত করেছে এবং আমরা সকলেই কৃতজ্ঞ। সুধীমণ্ডলী, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রগাঢ়ভাবে উপলব্ধি করেছিলেন কৃষি উন্নয়ন ব্যতীত বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তাই তিনি স্বাধীনতা উত্তর দেশ পুনর্গঠনে কৃষি উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব আরোপ করেন এবং সবুজ বিপ্লবের ডাক দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মেয়াদে গঠিত সরকার ব্যাপক কৃষি বান্ধব কর্মসূচি গ্রহণ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল সারের মূল্য হ্রাস, সারের বিতরণ ব্যবস্থার আমূল পরিবর্তন, সেচ সুবিধা বৃদ্ধি, উচ্চ ফলনশীল ও হাইব্রিড ফসলের প্রত্যাবর্তন, উন্নত মানের বীজ সরবরাহ, কৃষি যান্ত্রিকরণ, কৃষিতে প্রণোদনা ও ভর্তুকি প্রদান ইত্যাদি। কৃষি নীতি 2018 অনুযায়ী কৃষি যান্ত্রিকরণে 50-70% ভর্তুকি মূল্যে 68,000 কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। করোনাকালে কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও কৃষি মন্ত্রীর নেতৃত্বে খাদ্য শস্য উৎপাদন অব্যাহত রাখা ও বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির জন্য উচ্চ মূল্যের ফসল ভুট্টা, গ্রীষ্মকালীন টমেটো, পেঁয়াজ সহ বিভিন্ন ফল সহ অপরিচালিত ফসলের উৎপাদন বৃদ্ধি, বাজার ব্যবস্থার উন্নয়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং প্রায় 3,200 কোটি টাকার যান্ত্রিকরণের কাজ চলছে। উপস্থিত সুধীবৃন্দ, নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন ফসল উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে সরকার উত্তম কৃষি চর্চা নীতি 2020 অনুমোদন করেছে, ফলে দেশে নিরাপদ শাকসবজি ও ফলমূল সরবরাহ বৃদ্ধি পাবে এবং রপ্তানিতেও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বর্তমান সরকার কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়ে কৃষি গবেষণা খাতে প্রতি বছর পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে আসছে, ফলশ্রুতিতে বিগত 10 বছরে ধান, পাট, গম, ভুট্টা, শাকসবজি ও ফলের 655টি উন্নত জাতের ফসল উদ্ভাবিত হয়েছে। নতুন উদ্ভাবিত জাত গুলোর উল্লেখযোগ্য 100টি প্রযুক্তি অন্তর্ভুক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ প্রকাশিত অ্যাটলাসটি তৈরি করা হয়েছে। এই সকল প্রযুক্তি ব্যবহারকারী সফল 25 কৃষকের সাফল্য গাথা এখানে অন্তর্ভুক্ত হয়েছে। অ্যাটলাসটি প্রকাশিত হলে কৃষকগণ সম্মানিত হবেন এবং তা কৃষি উন্নয়নে অসামান্য ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, গত 28 জানুয়ারি 2020 তারিখে প্রকাশিত যুক্তরাষ্ট্রের
পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা নিবন্ধে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাদ্য নিরাপত্তায় থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে বিশ্বের 16তম, দক্ষিণ এশিয়ার প্রথম এবং এশিয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জন আমাদের গৌরবের, আমাদের কৃষি বিজ্ঞানীদের অসামান্য সফলতা এবং কৃষি গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি। গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিএডিসি সহ অন্যান্য সরকারি বেসরকারি কৃষি প্রতিষ্ঠান ও কৃষকরা একসঙ্গে কাজ করছে, ফলে ক্রমান্বয়ে কৃষি আধুনিক, বাণিজ্যিক ও লাভজনক হচ্ছে। শিক্ষিত যুবক ও তরুণ উদ্যোক্তাগণও কৃষিতে নতুন নতুন উদ্ভাবনী নিয়ে এগিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রাজ্ঞ নির্দেশনায় ও নেতৃত্বে করোনা মহামারীর মধ্যেও শুধু কৃষি নয়, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চাকা সচল রাখা সম্ভব হয়েছে। আপনি 1986 সনে ক্ষমতায় এসে কৃষিতে নবজাগরণ সৃষ্টি করেন, ফলে 1999 সালে দেশ প্রথমবারের মতো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং আপনি ভূষিত হন মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ পদকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হোক মুজিব শতবর্ষে আমাদের সবার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।